नमस्कार बंधुरा आपनी देखछेन खोला जानाला आपनाके स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। खोला जानालाय आमी आपनादेरके बोलबो शशार गुणागुण सम्पर्के। हाँ, सौंदर्य बृद्धिते शशार उपकारिता आपनारा हयतो शुने थाकबेन, किन्तु स्वास्थ्येर उपकारिता जे कि आछे एई शशाय आजके आमरा बोलबो सेई विषयटा निये। तो चलुन देखे नि शशार स्वास्थ्य उपकारिता पुष्टि गुण भेषज गुण। শসা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আজকে এই ভিডিওয় জানব শসার পুষ্টিগুণ, শসার পুষ্টিগুণের উপকারিতা, শসার গুণাগুণ ও উপকারিতা। নিয়মিত যদি আপনি শসা খান তাহলে দেহের বাইরে এবং ভেতর উভয় দিক থেকে শক্তিশালী হতে পারবেন। এছাড়াও শসার আরও একটি বড় গুণ হলো এটি দেহের জলের ঘাটতি হতে বাধা দেয়। শসা জলের খুব ভালো উৎস, কারণ এতে 96% জল পূর্ণ রয়েছে। এতে ভিটামিন কে, এ, ফাইবার, প্রোটিন পাওয়া যায়, যা আমাদের সুস্থ থাকার জন্য জরুরি। গ্রীষ্মে শসা খাওয়া কেবল স্বাস্থ্যের জন্যই নয়, সৌন্দর্যের জন্যও উপকারী। শসায় এপসিন নামক একটি এনজাইম থাকে যা প্রোটিন হজমে সহায়তা করে। শসা আপনাকে হাইড্রেট এবং ওজন হ্রাস রাখতে সহায়তা করে। শসার পুষ্টিগুণ, শসায় ক্যালোরি কম, তবে ভিটামিন এবং মিনারেলস এর উচ্চ উৎস। 300 গ্রাম শসার পুষ্টিগুণ হল 85 কিলো ক্যালোরি, প্রোটিন 2 গ্রাম, কার্বস 11 গ্রাম, ফাইবার 2 গ্রাম, ভিটামিন কে 62%, ভিটামিন সি 14%, ম্যাগনেশিয়াম 14%, ম্যাঙ্গানিজ 12%। এবার বলি এই পুষ্টিগুণগুলির উপকারিতা। ক্যালোরি আমাদের দেহে শক্তি যোগান দেয়। প্রোটিন শরীরের ত্বক, চুল, নখ, হাড় বিকাশে প্রোটিন প্রয়োজন। ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে শরীরকে প্রতিরক্ষা করে। কার্বস, কার্বোহাইড্রেটগুলি আমাদের দেহে গ্লুকোজ হিসেবে দ্রুত রক্ত প্রবাহে প্রবেশ করে। ফাইবার হজম, স্বাস্থ্য এবং নিয়মিত অন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান। ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য এবং ক্ষত নিরাময়ের একটি গুরুত্বপূর্ণ কারণ। ভিটামিন সি ক্ষতিকারক ফ্রি রেডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে। ম্যাগনেশিয়াম শরীরে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন পেশি এবং স্নায়ু ফাংশন এবং শক্তি উৎপাদনকে সমর্থন করে। ম্যাঙ্গানিজ ব্লাড সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শসার গুণাগুণ ও উপকারিতা, জলের অভাব দূর করে। শসা 96% জলপূর্ণ, যা দেহের জলের অভাব দূর করে এবং গরমে দেহের থেকে বেরিয়ে যাওয়া জলের অভাব মেটায়। হজম শক্তি বাড়িয়ে তোলে। শসায় 96% জল রয়েছে এবং সামান্য পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়ায় এবং পাচকতন্ত্র সুস্থ রাখে। ওজন কমানো সহায়ক, যারা ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তাদের জন্য শসা অনেক উপকারী হবে। শসায় জল বেশি এবং ক্যালোরি কম থাকে, যার জন্য শসা ওজন কমানোর একটি ভালো বিকল্প হতে পারে। এছাড়াও শসায় ফাইবার থাকে যা হজমের জন্য সহায়ক। ডায়াবেটিস জন্য শসার পুষ্টিগুণ, যেহেতু শসায় জলের পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ খুব কম, তাই ডায়াবেটিস রোগীদের জন্য শসা খুব উপকার। ক্যান্সার থেকে বাঁচায়, শসা নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। শশায় এমন কয়েকটি উপাদান রয়েছে যা স্তন ক্যান্সারের মতো ভিন্ন ধরনের ক্যান্সারের প্রতিরোধ করতে সহায়তা করে। ত্বক টাইট রাখে। শশায় উপস্থিত ভিটামিন কে এবং ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকার। শশা স্লাইস করে কেটে মুখের ওপরে কিছুক্ষণ রেখে দিলে চামড়া টাইট হয়। চুল এবং ত্বকের যত্ন। শশায় উপস্থিত সিলিকন এবং সালফার চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ভালো ফলাফল পেতে গাজরের রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেতে পারেন। ফেস মাস্কে শশার রস মিশিয়ে প্রয়োগ করলে ত্বক তরতাজা হয়। এছাড়া শশার রসে সূর্যের ট্যান দূর হয়। চোখের জন্য ভালো। অনেক সময় ফেস প্যাক লাগানোর পরে চোখে জ্বালা ভাব দেয়, তার থেকে রক্ষা পেতে শশার স্লাইস কেটে চোখের উপর রাখা হয়। এর ফলে চোখে ঠান্ডা ভাব দেয়। তবে এটা নয় শুধুমাত্র ফেস প্যাক লাগানোর পরই শশা ব্যবহার করবেন। আপনি যখনই চোখে জ্বালা ভাব করবে তখন এই পদ্ধতি অনুশীলন করতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন এবং সবসময় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে থাকুন, কারণ প্রাকৃতিক সম্পদে কোনো ভেজাল নেই। আর যদি ভেজালের কথাই মনে হয় তো আমি বলবো আপনারা চেষ্টা করুন কিছু কিছু করে প্রাকৃতিক সম্পদ আপনার নিজের বাড়িতেই লাগানোর, তাহলে দেখবেন আর কোনো চিন্তা থাকবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।